হেলথ অ্যান্ড বিউটি টিপসে আপনাকে স্বাগতম। আমার পরবর্তী ভিডিওগুলো খুঁজে পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আজকের টপিক, গর্ভাবস্থায় ডিম খাওয়ার উপকারিতা। ডিম পুষ্টিকর সমৃদ্ধ একটি খাবার, এজন্য ডিমকে শক্তিদায়ী খাবার অর্থাৎ সুপারফুড বলে মানা হয়। ডিমে প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রোটিন, ফ্যাট, মিনারেল সমৃদ্ধ, যার ফলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি যখন গর্ভবতী তখন উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়াও। এতে পুষ্টিকর খাবার হিসেবে এটা যে কোনো গর্ভবতী নারীর খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত। প্রোটিন, ডিম প্রোটিন সমৃদ্ধ, যেটা গর্ভাবস্থায় খুব দরকার। বেড়ে ওঠা বাচ্চার প্রতিটি কোষ প্রোটিন দিয়ে তৈরি, তাই এ সময় সীমিত মাত্রায় ডিম খাওয়া বাচ্চার জন্য খুব ভালো। মস্তিষ্কের বিকাশ, শুধু একরাশ মিনারেল ও 12টি ভিটামিন না, ডিমে আছে কোলিন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলো বাচ্চার সার্বিক গঠন ও মস্তিষ্কের বিকাশের জন্যও খুব জরুরি। এর ফলে গর্ভজাত বাচ্চার নিউরাল টিউবের কোনো খুঁত এড়ানো যায়। কোলেস্টেরল, যেসব নারীর ব্লাড প্রেশার স্বাভাবিক তারা দিনে একটি বা দুটো ডিম খেতে পারে রোজ। এটা কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটের সম্পূর্ণ ডায়েটের জন্য ভালো। যদি কোলেস্টেরল মাত্রা এমনিতেই বেশি থাকে তাহলে ডিমের কুসুমটা এড়িয়ে যাওয়াই ভালো। ক্যালোরি, গর্ভবতী নারীদের প্রতিদিন বাড়তি 200-300 ক্যালোরি অবশ্যই খাওয়া উচিত তাদের নিজেদের শরীর ও বাড়ন্ত বাচ্চার স্বাস্থ্যের জন্য। ডিমে আনুমানিক 70 ক্যালোরি থাকে, যেটা স্বাস্থ্যের প্রয়োজনীয়তা অনুযায়ী যথেষ্ট। আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক ও কমেন্ট করুন। ধন্যবাদ।